আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমিও ভালো আছি। আমি মারিয়া, আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি তৈরি করেছি সুজির পিঠা। খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায় সুজির পিঠাটা বিকেলের নাস্তার জন্য, আর খুবই কম উপকরণ লাগে সুজির পিঠাটা তৈরি করতে। তো চলুন, আমি কিভাবে সুজির পিঠাটি তৈরি করেছি আর আমার কী কী উপকরণ লাগছে তা আমি বলে দিচ্ছি। আর রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি সুজির পিঠাটি। আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব চিনি, মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি আর ডিমটা আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নিব। চিনিটা ডিমের সাথে যতক্ষণ পর্যন্ত না মিশে আমি ততক্ষণ পর্যন্ত কাটা চামচের সাহায্যে এভাবে মিলিয়ে নিব। চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব সুজি। সুজিটা একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে পরিমাণ মতো দিয়ে মিলিয়ে নিতে হবে। একটা ডিমে আমার এক কাপ পরিমাণ সুজি লেগেছে, একটা ডিমে এক কাপ পরিমাণই সুজি লাগবে। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। সাথে দিয়ে দিব আমি ঘি, হাফ চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল আসে। গুঁড়া দুধ আর ঘি একসাথে সুজির পিঠাতে দিলে সুজির পিঠার স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়, সেজন্য আমি ঘিটা দিয়েছি। যদি কেউ চান তাহলে ঘিটা নাও দিতে পারেন, কারণ এটা পুরাই অপশনাল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। ঠিক এভাবে ডোটা তৈরি করতে হবে। এখন আমি এটা 20 মিনিট রেস্টে রেখে দিব। তো 20 মিনিট পরে আমরা ফিরে আসছি। বিশ মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আবারও ভালোভাবে হাত দিয়ে ডোটা মিলিয়ে নিব। আমি ডোটা আবারও ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিব। দেখুন ঠিক এভাবে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এতে অল্প অল্প করে একটু ডো নিয়ে নিব। ডোটা প্রথমে আমি ঠিক এভাবে চেপে চেপে এরকম একটু চাপ দিয়ে গোল গোল বানিয়ে নিব। তো হয়ে গেল একটা। আমি আরও একটা বানিয়ে নিব, ঠিক একইভাবে গোল করে। দেখুন আমি আর একটু চাপ দিয়ে দিয়ে দিয়েছি, হয়ে গেল আরও একটি। আমি সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি।
ঠিক এভাবে গুল গুল করে বানিয়ে নিতে হবে। এখন আমি এটা ভাজার জন্য নিয়ে যাব রান্নাঘরে, তো চলুন আমরা এখন চলে যাই রান্নাঘরে। পিঠাগুলো ভাজার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তবে চুলার তাপটা আমি লোতে রেখেছি। এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। হালকা গরম হলেই তেলটা দিয়ে দিতে হবে পিঠাগুলো। খুবই নরম কিন্তু তেলে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে। আমি কয়েকটা উল্টে দিয়েছি যেগুলো আগে দিয়েছি, তো খুবই আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। তিন চারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভাজতে হবে পিঠাগুলো। এই পাশে তিনটা পিঠাও হয়ে গিয়েছে, ঠিক এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি এখন তুলে নিব, দেখুন কতটা ফুলেছে পিঠাটা। পাখিগুলো আমি আবার উল্টে দেব। প্রথমে দেওয়ার সময় পিঠাটা খুবই নরম থাকে, তারপর আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা, খুবই ভালো লাগে। ঘিয়ের দুধের যে গ্রানটা আসে পিঠাতে, আর খুবই মচমচে হয় পিঠাটা। ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। তো হয়ে গেল পিঠা ভাজা, এখন আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল খুবই কম সময়ে দুটি উপকরণ দিয়ে সুজির পিঠা। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।